দর্শক বর্তমানে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমরা যে টিনের ঘরটি দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদ। আর মূলত এই আদিবুড়িগঙ্গার এই সাইডে যে চ্যানেলটা এটা দখল করার যে প্রধান যে মানে যে ইয়াটা মাধ্যমটা যারা দখলকারীরা আর কি প্রভাব খাটাচ্ছে সেটা হলো এই মসজিদটা। তো এই মসজিদটার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন দর্শক, আর এই সামনে কিন্তু খননের কাজ চলমান রয়েছে। আমরা একটু সামনে যাই, তো এখানে কিন্তু অনেক অংশ যেগুলো নদীর মধ্যে পড়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলতেছে, নিজ উদ্যোগে ভাঙতেছে। মূলত যদি দক্ষিণ সিটি কর্পোরেশন ভাঙে সেক্ষেত্রে হয়তো অনেকখানি ভেঙে দিবে, সে কারণে যতটুকু লাল দাগ দিয়েছিল তারা সবাই নিজ উদ্যোগে তারা ভেঙে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে মূলত এই দুনো পাঁচ দিয়েই কিন্তু তারা খনন করতে করতে সামনে এগোবে। তো সামনে এগোনোর সময় কিন্তু দেখতে পাচ্ছেন পান্না গ্রুপে একটা বিশাল বড় কারখানা এবং সামনে কিন্তু একটা মসজিদ। তো দেখা যাচ্ছে যে মেটারো গ্রুপ যেভাবে করেছে যে সামনে একটা মসজিদ দিয়ে তারা কিন্তু অনেক অংশই দখল করেছে, আর সেক্ষেত্রে পান্না গ্রুপও সেই একই পদ্ধতিটা আর কি অবলম্বন করেছে। তো আমার কথা যদি কেউ মানে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি দুঃখিত। আসলে আমি সবসময় বলি যে হতে পারে, আমি বলি নেই যে সবাই যে রাস্তা দখল করছে বা নদীর জায়গা দখল করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অনেকখানি তারা খনন করেছে এবং আরো করবে। আর এখানে ভিকু আছে মোট দুইটি, এই যে একটা ভিকু এই সাইডে দেখা যাচ্ছে যে কাজ চলমান রেখেছে তারা। তো এখানে কিন্তু অনেকগুলোই খনন করা হচ্ছে, যেহেতু ওই ভিকুটা কাজ করতেছে চলুন আমরা ওই ভিকুর সামনে যাই। মূলত এই অংশে যে বাড়িঘর ছিল এবং দেওয়ালগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে ভাঙা অংশটুকু। আর ওই সামনে আরও কিছু অংশ আছে এখনও ভাঙা হয়নি, আশা করি হবে। তো বর্তমানে কিন্তু খননের কাজ চলমান রেখেছে তারা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক খানি অংশ খনন করা হবে। এবং আমার একটা সন্দেহ লাগতেছে এই ময়লাগুলো কীভাবে সরাবে তারা, সেটার জন্য একটু মানে দ্বিধাদ্বন্দ্বে আছি আর কি। চলুন আমি টু পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে উচ্ছেদ করার পরে বর্তমানে কিন্তু এই অংশটুকু রয়ে গেছে, আর তারা দাবি করতেছে এগুলো নাকি নদীর জায়গা না। তো দেখা যাক, সিটি কর্পোরেশন যাদের দলিল আছে তাদের মধ্যে একটা ধরতে গেলে যুদ্ধ চলতেছে, তো কারা জিতে এটাও আসলে মূলত কোর্টের উপর নির্ভর করে।
তো দর্শক, আমরা কিন্তু এখন ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি এখনও আসলে ততটা এক্সপার্ট হয়ে যাইনি যে আমি বলে দিতে পারবো যে কোনটা অবৈধ কোনটা বৈধ। তো দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে পারি। আল্লাহ হাফেজ।